মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার আদিয়ার তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক গুড মর্নিং। আর শীতকালে জানি না তোমাদের কেমন কি কাটছে দিন, আমাদের তো একদমই ভালো কাটছে না। এখন প্রায় বাজে 11:30, তো 11:30 সময় সোয়েটার টোয়েটার সব টুপি মুপি খুলে দেখো একটু স্নান করবো, তো ভাবলাম তার আগে মানে ভাতটা আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে যাই। তো আজকের মেনু হচ্ছে আমাদের ভাত আর ডিমের ঝোল, আর হচ্ছে মা ওই ঘরেতে মাছ নিয়ে এসেছিল তাই অর্ণবকে মাছ দিয়ে গেছে, তো ওই মাছ দিয়ে অর্ণবকে একটু পাতলা ঝোল করে দেব। আর অর্ণবের শরীরটা একদমই ভালো নেই, কাল 3টের থেকে মানে রাত 3টের থেকে সেই জ্বর, ঘরে ওষুধ ছিল কিন্তু অনেকদিন আগেকার ওষুধ ছিল বলে হয়তো ওর কোনো অ্যাকশন মানে হবে না, সিল খোলা, ওই জন্য আর ওষুধ দিলাম না। তো দেখো তোমাদের দাদাভাই এক ট্রে ডিম নিয়ে এসেছে, আমরা দুজন মাত্র মানুষ খাবো, এত ডিম কতদিন বসে খাবো ঠিক নেই। কিন্তু তোমাদের দাদাভাই ডিমটা খুব ভালো খায়, হয়তো খেয়েও নিতে পারে। তবু দেখি, ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, একবারে ভাতের সঙ্গেই দিয়ে দিয়েছি, ভালো ভালো আবার এক্সট্রা গ্যাস পুড়বে। এই যে তোমাদের দাদাভাই উঠলো, উঠে মুখ টুক ধুয়ে এখন রেডি হচ্ছে দোকানে যাবে বলে, আর ও তো সকালবেলা সেরকম কিছুই খায় না, হয়তো খাওয়ার মধ্যে একটু ওটস খায় না তো চা খেয়ে চলে যায়, ওই জন্য সকালবেলা আমি ভাত করি না। তো দেখো দিয়া আমার সকালবেলা ভিডিও করে দিচ্ছে, তো দিয়া আজকে স্কুলে যায়নি, আজ দিয়া না হচ্ছে বাড়িতেই আছে, তো একটু ভিডিও করে দিচ্ছে। তো দেখো এই যে মাছ দিয়ে গেছে মা, আর এদিকে দেখো দুই দাদু বসে আছে, একটা আমাদের দাদু আর একটা পাশের বাড়ির দাদু। তো দিয়া বাইরের ভিডিও বললাম একটু, বাইরে আমাদের একটা মিঠু আছে, মানে পাশের বাড়ির মামির মিঠু আছে, তো ওই মিঠুটা আমাদের খুব খুব প্রিয় মিঠু, তো অর্ণবর সঙ্গে খুব খেলা করে, তো সেই মিঠুকে একটু তোমাদের দেখিয়ে দিই আজ। তো দেখো আমাদের মিঠু বাবু খাঁচার মধ্যে বসে কী করছে, তো এদিকে দেখো আর দাদু, দুই দাদু তো রোদ পোয়াচ্ছে, এক দাদু তো চলে গেল মানে চলে যাচ্ছে যাচ্ছে ভাব, আর দেখো দাদুকে হাই বলতে বলছি, দাদু মাথা নাড়াচ্ছে। আর আমাদের এই দাদুর একটু পায়ের সমস্যা আছে, দাদু আস্তে আস্তে হাঁটে। আর এদিকে দেখো আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, তোমার দাদাভাইকে বললাম ক্রিম নিয়ে আসতে, ও জানি না কী করবে। আর এদিকে দেখো অর্ণবের জন্য একদম পাতলা প্যাঁচের প্যাঁচের যে কালি, হ্যাঁ প্যাঁচের কালি আজকে ঠিক বলেছি, অন্যদিন ঠিক বলতে পারিনি, তো প্যাঁচের কালি আর আলু দিয়ে একটুখানি পাতলা ঝোল করে দেবো মাছ কটা দিয়ে, মানে মাছ কটা একটু ভেজে নিয়েছি, ভেজে কিছু দেবো না, একটু টমেটো আর হচ্ছে আলু দিয়ে ওর জন্য মাছের ঝোল করে এনেব। তো আমার ক্রিমটা শেষ হয়ে গেছে প্রায় দুদিন, দেখো ছোট্ট একটা ক্রিম এনে দিয়েছিলো ও মাখে আমিও মাখি, তো ক্রিমটা শেষ হয়ে যাওয়ার পরে অর্ণবের ক্রিম মাখছিলাম। আর এদিকে দেখো আমার দাদাভাই দোকানে চলে গেছে, তো আর অমিতের কাছে ওষুধ পাঠিয়ে দিয়েছে, মানে অমিতের কাছে টাকা দিয়ে দিয়েছিলো, আর ওষুধগুলো মানে ছবি তুলে নিয়ে গিয়ে এই অ্যান্টিবায়োটিক আর একটা জ্বরের ওষুধ নিয়ে এসেছে। তো চলো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে সেরকম ভিডিও করতে পারিনি কেন কি শরীর ভালো লাগছিল না, অর্ণবেরও শরীর ভালো না, একবারে যা রান্না করেছিলাম দুজনে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম ওকে নিয়ে, মানে শুয়ে পড়েছিলাম বলতে শুচ্ছিল না, তাও কোলের মধ্যে নিয়ে ব্ল্যাঙ্কেটের তলে নিয়ে বসেছিলাম। আর এদিকে দেখো বাবা ওর জন্যে হচ্ছে একটা কি চকলেট আইসক্রিম নিয়ে এসেছে, তো সেটাই ওকে দিলাম, ও খাচ্ছে। আর এখন হয়ে গেছে বিকাল, তো বিকালে তো এখন কেউ বাড়ি নেই, দাদু আছে, ওই দাদু ওই ঘরে বসে টিভি দেখছে, তো দাদু বললো একটু চা খাবে, তো একটু চা বসিয়ে দিলাম। আর এদিকে আমি একটু চা খেয়ে নেবো, আমারও মাথাটা ভালো লাগছে না, সারাদিন অর্ণবকে নিয়ে ঘুরতে ঘুরতে সত্যি বলছে একটু শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়ি, তাই এখন তো ঘুমিয়ে পড়লে হবে না, অর্ণবকে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, একবার ওষুধ খাইয়েছি আর একবার ওষুধ খাইয়ে দেবো, এত রাতে আবার জ্বর আসতে পারে, ওই জন্য ভাবলাম একটু চা বানিয়ে খেয়ে তারপরে অর্ণবকে খাইয়ে ঘুম পাড়াবো। ওই ঘরে দাদু বসে টিভি দেখছে, তো চলো চা চিনি মানে জলটা একটু হালকা গরম হয়েছে, চিনি দিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে এবার লিক মানে চা পাতা দিয়ে চাটা একটু ফুটিয়ে নিচ্ছি, তারপর দাদুকে দিয়ে আসবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাস সেভিং করছি আমি, শিখে গেছি এখন, মানে কদিনে ভালোই শিখে গেছি গ্যাস কী করে সেভিং করবে। আর এদিকে দেখো অর্ণবকে বসিয়ে রেখেছি, ওরিও বিস্কুট এনে দিয়েছিলো দাদু ওর, তো সেই বিস্কুটগুলো খাচ্ছে না, বিস্কুটের চকলেটগুলো খাচ্ছে আর বিস্কিটগুলো রেখে দিচ্ছে। তো দেখো পুরো সেরকম মোটা কোনো সোয়েটার ওকে আমি পরাইনি, ঘেমে যেতে পারে জন্য পাতলা সোয়েটার পরেই বসিয়েছি। আর এদিকে দেখো চা হয়ে গেছে, তো দাদু ওই ঘরে বসে টিভি দেখছে, তো দাদুকে যাই চাটা দিয়ে আসি, দাদুরও শরীর সেরকম ভালো না, তারপর হচ্ছে ওনার মাথায় একটু সমস্যা হয়েছে, কেন হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, মানে কেন বলছি যে ওনার মাথায় একটু সমস্যা হয়েছে, দাদু সিরিয়াল দেখছে, মানে
হিন্দি সিরিয়াল দেখছে, দাদু হয় হিন্দি মানে বোঝে না তাও হিন্দি সিরিয়াল দেখছে। উনি অনেক পুরনো একটা বালিকা বধূ সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা দেখছে। আমি দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু তুমি কিছু বুঝতে পারছো? দাদু হাসতে আর বলছে, হ্যাঁ বুঝতে পারছি। আর এদিকে দেখো দাদু একটা ছোট্ট লাইট আছে, লাইটটা যখনই চার্জে দেয় লাইটটা জ্বালিয়ে দেয়, ওটাই বোঝা যায় দাদুর মাথায় একটু গণ্ডগোল হয়েছে। আর এদিকে যা একটু চা রয়েছে দাদুকে দেওয়ার পরে সেই চাটা আমি খেয়ে নিচ্ছি। আমার গলার আওয়াজটা শুনতে মানে শুনলে অবশ্য বুঝতে পারছো আমারও গলা বসে গেছে, ভেঙে গেছে গলা। অর্ণবের পেছনে দৌড়তে দৌড়তে এমনি সত্যি অর্ণবের শরীরটা খারাপ হলে আমারও ভালো লাগে না, আমারও শরীর খারাপ হয়ে যায় ওর টেনশানে। ওর একটু হালকা কিছু হলে আমার ভালো লাগে না, ও ভালো থাকলে আমার হাজারও কষ্ট হলে আমি ভালো থাকি। তো চলো দেখো অর্ণব কী করছে। অর্ণব ওরিও বিস্কুটগুলো চকলেটগুলো খেয়ে এখনও সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছে, কী সুন্দর বলছে আর সাজাচ্ছে। আর এদিকে তোমাদের দাদা হচ্ছে এই বিস্কুট নিয়ে আসে, এটাকে কী জন্য বলে, বনভিটা বিস্কুট ভুলে গেছিলাম, বনভিটা বিস্কুট নিয়ে এসেছে অর্ণবের জন্য। তো ওই বিস্কুট একটু অর্ণবকে দিচ্ছে, আমিও খাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে বড় ক্রিম, বলেছিলাম একটু মানে বড় সড়ো দেখেই আনতে, কিন্তু এত বড়, এ তো পুরো শীত কভার হয়ে যাবে তাও থেকে যাবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওর ব্যাপারে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই আজকে সেরকম, সত্যি কিছুই মানে ভিডিও করতে পারিনি, আমার শরীর অতটা ভালো না। আর অর্ণবের দেখছো অর্ণবের খুব মানে রাত 3টের থেকে ভীষণ জ্বর, ঘরে ওষুধ ছিল মানে ডেট ওভার ছিল, ডেট ওভার বলতে ওষুধের সিল খোলা ছিল, আর সিল খোলা ওষুধ আমার আগে একবার দুবার খাইয়েছি কিন্তু সিল খোলা ওষুধে কাজ করে না, সিল খোলা হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে। ওই জন্য তোমাদের দাদা ভাই বললো যে সিল খোলা ওষুধ খাওয়াতে হবে না, ওই রাতে ওই রাতে খাওয়ালে হয়তো জ্বরটা পড়ে যেত, কিন্তু তারপরে ও বললো যে না ওই ওষুধ খাওয়াতে হবে না। তো ওই জন্য ওষুধ আমি আর খাওয়াইনি। তারপরে সকালবেলা ফার্স্ট সকালে বলতে 10টার দিকে, কেন কি আমাদের এখানে মানে বনগায় কোনো মেডিকেল শপ মানে 10টার নিচে তো খোলে না, 10টার পরে গিয়ে ওষুধ এনে দিলো, ওষুধ খাইয়ে মানে জ্বরটা পড়েছে কিন্তু তাও একটু গাটা একটু হালকা গরম গরম আছে কিন্তু আগে। হ্যাঁ বাবা তুমি কি বানাচ্ছো? হ্যাঁ দেখো অর্ণব বিস্কুট দিয়ে কি বানাচ্ছে, মানে এখন শরীরটা একটু ভালো লাগছে, একটু খেলা করছে, এত খুব খুঁতখুঁত আমারও না কি বলবো, বলতে যাচ্ছে একটা বেরিয়ে যাচ্ছে একটা, এমনি খুব শীত পড়েছে, শীতে মনে হচ্ছে হাত পাও কাজ করছে না, মুখটু ঘেড়াই যাচ্ছে কথা বলতে, মানে খুব খুঁতখুঁত করছে, থাকতে যাচ্ছে না, কোলে কোলে নিয়ে সারাদিন আজকে সারাদিন সত্যি কোলে কোলে নিয়ে ঘুরতে হয়েছে, কোলে কোলে করে রান্না করতে হয়েছে। আর দুজন মানুষের রান্না তো সেরকম অসুবিধা হয়নি ওকে নিয়ে কোলে নিয়ে রান্না করতে। আর তোমাদের দাদাভাই বললো যে বেশি কিছু করতে হবে না, অল্প কিছুই করো, ওর শরীর ভালো না যখন। ভেবেছিলাম আজকে একটু সারাদিন একটু ভিডিও করবো কিন্তু এনার্জি পাচ্ছিলাম না ওই জন্য আর ভিডিও করিনি, যা পেরেছি একটুখানি একটু ভিডিও করেছি আর এই যে এখন। তো আজকের এই ছোটোখাটো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর প্লিজ তোমার সবাই একটু প্রার্থনা করো অর্ণব জন্য খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আবার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আর বেশি কথা বলবো না, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকো। টাটা ফ্রেন্ডস, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে।